23শে জানুয়ারি সারা দেশব্যাপী চলছে নেতাজির জন্মদিবস। এই উপলক্ষে আমগুড়ি প্রোগ্রেসিভ চিলড্রেন একাডেমির পক্ষ থেকে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আমগুড়ি অঞ্চলের প্রধান দিলীপ রায় ও শিক্ষাবিদ অনন্ত রায়, সুনীল কুমার বসুনিয়া। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের মেধা তালিকায় পুরস্কার বিতরণ করা হয় স্কুলের পক্ষ থেকে। রাজ্যের মেধা তালিকায় স্থান দখল করেছেন সুপর্ণা রায়। স্কুলের পক্ষ থেকে সুপর্ণা রায়কে মেধা তালিকার পুরস্কার তুলে দেন পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের খেলা হয়। দৌড়, জিমনাস্টিক, হাই জাম্প, লং জাম্প, ছোট ছোট ছেলে মেয়েদের আলু কুড়ানো দৌড় ও বিভিন্ন বিভিন্ন ইভেন্টের খেলা হয়। এছাড়াও বিভিন্ন নৃত্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখন আমরা সরাসরি কথা বলবো প্রোগ্রেসিভ চিলড্রেন একাডেমির প্রধান শিক্ষক নারায়ণ রায়ের সাথে। শুনুন কি বলছেন তিনি। ও মেধা স্মারক প্রদান অনুষ্ঠান, এই মেধা স্মারক প্রদান অনুষ্ঠানে বিগত 2017-2018 সালে আমাদের প্রোগ্রেসিভ চিলড্রেন একাডেমির প্রাক্তন ছাত্রী রাজ্যের মেধা তালিকায় 19তম স্থান দখল করেছিল। আজ আমরা 2018 সালের যে 19তম স্থান অর্জন করেছিল আমাদের প্রাক্তন ছাত্রী সুবর্ণা রায়, তাকে আমরা মেধা স্মারকের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান মাননীয় দিলীপ রায় মহাশয় এবং উপস্থিত ছিলেন আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী সুনীল কুমার বসুনিয়া মহাশয় এবং অনন্ত রায় মহাশয়। তাদের আজকের 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের সর্বমোট ইভেন্ট হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য থাকছে আমাদের 12টি ইভেন্ট, এছাড়া প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ইভেন্ট আছে। এই ইভেন্টগুলো হচ্ছে বিভাগ গয়ে বালক এবং বালিকা 75 মিটার দৌড়, আলু কুড়ানো দৌড়, 100 মিটার দৌড়, এক পায়ে দৌড়, জুতো মোজা পরে দৌড়, মার্বেল চামচ দৌড়। এছাড়াও অভিভাবক অভিভাবকদের জন্য থাকছে পাসিং বল, ব্যাক রান। এছাড়াও আমাদের এই 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ইভেন্ট চলাকালীন মাঝখানে ব্রেকিং যে এই 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে আমাদের আমগুড়ি প্রোগ্রেসিভ চিলড্রেন একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে।